এগুলো কোনো শর্তের জায়গা নয়, আলোচনা খোলা মনেই আমরা করতে চাই এবং আলোচনা খোলা মনে তখনই হবে যখন আমরা মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বসতে পারব। না, এখন অবধি কোনো রিপ্লাই আসেনি, ফলে আমরা প্রত্যুত্তরের অপেক্ষায় আছি এবং আমরা যেটা মনে করি যে আমরা যে এটাকে শর্ত বলে বলা হচ্ছে সেটা স্পেসিফিক কোনো শর্ত তো নয়, বরং এটা একটা মানে যেটা কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি বলেছি যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চাই। তাহলে যে দুটো মেল রাজ্য সরকারের পক্ষ থেকে এসছে এই দুটো মেলে কোথাও মুখ্যমন্ত্রীর বসার কথা আমাদের সাথে বসতে চাইছে এটা লেখা নেই। তাহলে সেই জায়গা থেকে আমরা ওটা জানিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসতে চাইছেন কিনা, তাহলে এইটাকে শর্ত বলা উচিত না, আমরা জানতে চেয়েছি জাস্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বলেছি 30 জন ডেলিগেট আমাদেরকে যেতে দিতে হবে। আমাদের যা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি থেকে 30 সংখ্যাটা অনেক কম, ফলে আমার মনে হয় এই জায়গাটাকে তাদের বিবেচনা করে দেখা উচিত। তৃতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে যে লাইভ টেলিকাস্টের প্রশ্ন। আমরা মনে করি যে লাইভ টেলিকাস্ট এই যে ঘটনা, এটা 2019 সালে জুনিয়র ডাক্তারদের সাথে আন্দোলনে বসার সময় মুখ্যমন্ত্রী নিজেরই প্রস্তাব ছিলেন, তাহলে এইটা আবার শর্ত হয়ে গেল কী করে আজকে? তাহলে এইগুলো কোনো শর্তের জায়গা নয়, আলোচনা খোলা মনেই আমরা করতে চাই এবং আলোচনা খোলা মনে তখনই হবে যখন আমরা মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বসতে পারব। তাহলে আমরা এবং তার সাথে যেটা বলেছি যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে বসতে চাইছি আমরা, অন্য কিছু নিয়ে আমরা বসতে তো চাইছি না। তাহলে এইটুকু যদি শর্ত বলে মনে হয়, আমাদের দাবি যদি না জানে তাহলে আমরা কি জানাতে যাচ্ছি? আমরা তো গল্প করতে যাচ্ছি না রে বাবা। তাহলে দাবি জানাতেই যদি যাচ্ছি সেটা যদি আবার তাদের দিক থেকে শর্ত বলে মনে হয় তাহলে তো আর আলোচনার জায়গাই থাকে না কিছু। তাহলে আমরা মনে করি এগুলো কোনো শর্ত নয়, এগুলো একটা ন্যায়সঙ্গত আন্দোলনের পদক্ষেপ। গণতান্ত্রিক সরকারের পরিসরে তাদের এটাকে মেনে আলোচনার জায়গা থেকে একটা সমাধান সূত্র আসা উচিত। আমরাও কাজে ফিরতে চাই, তাহলে সেই জায়গাটাকে মাথায় রেখে আমার মনে হয় এই দিক থেকে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত। সরকারের থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে আপনারা কর্মবিরতি করছেন বলে একাধিক প্রাণ চলে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে গতকাল এখানে রাত্রে একজন পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়ে এবং তার চিকিৎসা করা হয়। হ্যাঁ, এটা ঠিকই, এবং হচ্ছে যে আমাদের এইখান থেকে মেডিসিনের যে দাদা ছিলেন তিনি যান, পেশেন্টের যে পুলিশ অফিসার ছিলেন তার একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, ফুল অফ রঙ্কায়, এবং তার একটা সিভিয়ার ডিস্ট্রেস, রেসপি ডিস্ট্রেস হতে ছিল, এবং এই জায়গাগুলোতে যদি ইমিডিয়েট ট্রিটমেন্ট না করা যায় তাহলে স্ট্যাটাস অ্যাজমাটিকাস বলে এবং তাতে প্রাণহানি অবধি হতে পারে। তাহলে আমরা তৎক্ষণাৎ একটা টিম ওখানে পাঠাই, আমাদের যারা ছিল ওই অনস্পটেই যারা ছিল তারা দেখে এবং তারা এটাকে একটা জায়গায় রিলিভ করে, মানে অ্যাজমার যে অ্যাটাকটা সেটাকে প্রিভেন্ট করে, তারপর তাকে হসপিটালে পাঠানো হয়। আমরা এই জায়গাটাকে মাথায় রেখে অভয়া ক্লিনিকের নামে আমরা একটা ক্লিনিক অলরেডি শুরু করছি, সেটাও আমাদের থাকবে। ফলে এই মুহূর্তে কোনো এই পরিস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আমরা ব্যবস্থা নেব